প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হেড নেক ক্যান্সার। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে অতিথি, চলুন আমরা প্রথমেই পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার আরমান রেজা চৌধুরী 1980 সালের নভেম্বর মাসে দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে UICC এর ফেলোশিপ নিয়ে তিনি ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতাল থেকে আধুনিক রেডিওথেরাপি বিষয়ে প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে অঙ্কোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, যেটি আমাদের আজকের বিষয় যে হেড নেক ক্যান্সার, তো অনেক ধরনের ক্যান্সার আমরা জানি আছে, সেটি সাথে সাথে হেড নেকের ক্যান্সারও হয়। ঠিক কোন জায়গার ক্যান্সারের, মানে এই হেড নেক ক্যান্সারটা আসলে কতটুকু জায়গা জুড়ে হতে পারে? হেড নেক ক্যান্সার আসলে একটা গ্রুপ অফ ক্যান্সারকে নিয়ে হেড নেক ক্যান্সার বলা হয়। সাধারণত আমাদের যে ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখগহ্বর, এই মুখগহ্বরের ভেতরে যেই অংশগুলো রয়েছে কিংবা আমাদের যে স্বরতন্ত্র, স্বরনালী সেটা, বা আমাদের খাদ্যনালীর উপরের অংশ, আমাদের বেশ কিছু গ্ল্যান্ড রয়েছে মুখের আশেপাশে, সেইগুলো, আমাদের নাসারন্ধ্র, এই সব কিছু, বেশ কয়েকটা জিনিসের ক্যান্সার মিলেই হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার। এটা একটা বড় টার্ম, বেসিক্যালি অনেক ছোট ছোট ক্যান্সারগুলো মিলে হেড অ্যান্ড নেক ক্যান্সার। আচ্ছা, তো এই যে বিভিন্ন, আপনি যেটি বলছেন যে একসাথে অনেকগুলো মিলিতভাবে সেটি হেড নেক ক্যান্সার হতে পারে, সব তো একসাথে আক্রান্ত হবে না, কিছু কিছু হবে এক বা একাধিক হতে পারে। সাধারণত কোন কোন ধরনের ক্যান্সার আপনাদের কাছে বেশি আসে? হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত আমরা ওরাল ক্যাভিটি, যেটা বলছিলাম মুখগহ্বরের ক্যান্সার, সেগুলো নিয়ে আমরা বেশি পাই সে ধরনের কেসগুলো। যেমন আমরা সাধারণত জিহ্বার ক্যান্সার অনেক পেশেন্ট পাই। আমরা সাধারণত আমাদের যে বাক্কাল মিউকোজা বলি, যে গালের ভেতরের অংশ যেটা, সেখানকার ক্যান্সার অনেকগুলো পাই। এছাড়া আমরা স্বরতন্ত্রের, যেটাকে আমরা ল্যারিঞ্জিয়াল ক্যান্সার বলি, ল্যারিংসের ক্যান্সার, সেই ল্যারিংসের ক্যান্সার অনেকগুলো পাই। এছাড়াও নাসারন্ধ্র, যেমন নেজোফেরিংসের ক্যান্সার পাওয়া যায়। তারপরে আমাদের অনেকগুলো গ্ল্যান্ড রয়েছে, যেমন প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সেগুলো জায়গাতেও ক্যান্সার হয়। এ ধরনের ক্যান্সারও আমরা বেশ ভালো সংখ্যায় পেয়ে থাকি। আচ্ছা, তো যে কোনো ক্যান্সারেই তো আমরা জানি যে কিছু ফ্যাক্টর কাজ করে, যেগুলোকে প্রিডিসপোজিং ফ্যাক্টর বলা হয়ে থাকে। তো এই যে হেডনেকের ক্যান্সারগুলো, যেগুলো কথা আপনি বললেন, সাধারণত কোন কোন ফ্যাক্টরগুলো বা কারণগুলো এর পেছনে কাজ করে? হেড অ্যান্ড নেক ক্যান্সারের জন্য মূলত ধূমপান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেড অ্যান্ড নেক ক্যান্সার হওয়ার জন্য। আর এছাড়াও আরও যেগুলো রিস্ক ফ্যাক্টর বলি আমরা, সেই রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে রয়েছে, যেমন পেশেন্টের, অনেক পেশেন্ট দেখা যায় যে তারা লুজ টিথ, মানে তাদের দাঁত নড়বড়ে, কিংবা শার্প টিথ, এগুলোর কারণে জিহ্বার মধ্যে সেই জিনিসগুলো ঘষা খেয়ে হেড অ্যান্ড নেক ক্যান্সার অনেকদিন ধরে হয়তো ঘষা খেয়ে খেয়ে একসময় এটা ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। এছাড়া যদি কারো পুয়োর ওরাল হাইজিন হয়, অর্থাৎ যারা ঠিক মতন মুখ পরিষ্কার রাখে না, তাদের মধ্যে অনেক সময় বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন হয়ে হেড অ্যান্ড নেক ক্যান্সার হতে পারে। অনেকগুলো ভাইরাস রয়েছে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিংবা এপিস্টেনবার ভাইরাস, সেগুলোর কারণে কিন্তু হেড অ্যান্ড নেক ক্যান্সার হতে পারে। আচ্ছা, তো উপসর্গ বা লক্ষণ নিশ্চয় কিছু আছে যেটি এই হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে প্রকাশ পায়, এবং উপসর্গগুলো আসলে কখন থেকে শুরু হয়, এবং উপসর্গ শুরু হওয়ার ঠিক কতদিনের মধ্যে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে মনে করেন আপনি? হেড অ্যান্ড নেক ক্যান্সারের যেহেতু অনেকগুলো ভাগ রয়েছে, এক একটা অংশের জন্য এক এক ধরনের উপসর্গ প্রকাশ পায়। যেমন যদি আমরা প্রথমে চিন্তা করি যে আমরা স্বরতন্ত্রের যে ক্যান্সার আমাদের আছে, স্বরনালীর, সেখানকার ক্যান্সারে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় যে স্বর বসে যাওয়া অথবা গলার স্বর ভেঙে যাওয়া, যেটা আমরা বলি, সেটা নিয়ে পেশেন্টরা আসে আমাদের কাছে, যে তারা বুঝতে পারে না যে হঠাৎ করে গলার স্বর কেন বসে গেল। তারপরে তখন যদি আমরা ইভালুয়েশন করি, আমরা পরীক্ষা নিরীক্ষা করে তখন বুঝতে পারি যে আসলে ওখানে কোনো ধরনের একটা ক্যান্সার হওয়ার কারণে তার যে স্বর যেখান থেকে তৈরি হচ্ছিলো, গলার যে সাউন্ড তৈরি হয়, সেই জায়গাটাতে কোনো একটা
সমস্যা আছে যে কারণে তাহলে শর বসে গেলে কি মানুষ ভয় পেয়ে যাবে অবশ্যই ইভালুয়েট করতে হবে ভয় পাওয়ার চাইতে বড় কথা হচ্ছে যে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যে হঠাৎ করে দীর্ঘ সময় অনেকে তো এমনিতেও ঠান্ডা লাগলে জ্বর বসে যায় গলা বসে যায় যদি শর বসা থাকে তখন আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ যদি কারো ঠান্ডা লেগে বা অন্য কারণে হয় সেটা দেখা যায় যে সাধারণত দু সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায় এর বেশি সময় যদি হয়ে থাকে দীর্ঘ সময় যদি হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আচ্ছা পাশাপাশি যেমন যদি আমরা নাসারন্ধ্রের যে ক্যান্সার হয় হেড এন্ড নেক ক্যান্সারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সেখানকার কথা যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে কারো নাক বন্ধ হয়ে থাকা নাক থেকে রক্ত আসা বা নাক থেকে পুঁজ বা এই ধরনের কোনো কিছু আসা এ ধরনের লক্ষণগুলো মাঝে মাঝে রোগীরা নিয়ে আসে তখন আমরা ইভালুয়েশন করতে গিয়ে দেখি যে এই নাসারন্ধ্রে কোনো একটা টিউমার বা ক্যান্সার হয়তো তার হয়েছে এছাড়াও যদি আমরা ওরাল ক্যাভিটি যেটা মোস্ট কমনলি বলছিলাম যে ওরাল ক্যাভিটির কথা ওরাল ক্যাভিটিতে অনেকে জিহ্বার মধ্যে একটা ছোটো ঘা নিয়ে আসে অথবা দেখা যাচ্ছে যে জিহ্বার মধ্যে একটা ছোটো ঘা অনেকদিন ধরে সেই ঘাটা আছে হয়তো শক্ত হয়ে গেছে হয়তো একটা চাকার মতন বা একটা দানার মতন হয়ে আছে এরকম লক্ষণগুলো নিয়ে সাধারণত আমাদের কাছে হেড এন্ড নেক ক্যান্সারের পেশেন্টরা প্রেজেন্ট করে আচ্ছা তো এই জাতীয় সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে রোগীরা আসে প্রাথমিকভাবে আপনারা সেটি কীভাবে বলছিলেন যে ইভ্যালুয়েট করেন তার কি কোনো ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটি করেন নাকি প্রথমে দেখে ক্লিনিক্যালি আপনারা অনেকটা বুঝে ফেলেন প্রথমে আমরা ক্লিনিক্যালি দেখে আমরা ধারণা করার চেষ্টা করি যে আসলে এটা নর্মাল যে সেল বা নর্মাল যে মিউকোজাল লাইনিং যেরকম হওয়ার কথা বা একটা মানুষের নর্মাল মানুষের যেরকম থাকার কথা সেরকম আছে নাকি একটু অ্যাবনর্মালিটি মনে হচ্ছে যদি আমাদের কাছে এরকম অ্যাবনর্মালিটি কিছু মনে হয় তখন আমরা হচ্ছে ওটার আমরা যেটা বলি যে ক্যান্সার শনাক্ত করার জন্য বায়োপসি করা হয় সেই বায়োপসি করা হয় তখন বায়োপসি করার আগে আসলে কনফার্ম করে কখনোই বলা যাবে না যে এটা ক্যান্সার আছে কি নাই একটা একজন মানুষ ওরাল ক্যান্সার ওরাল আলসার নিয়ে আসলো নর্মাল আলসার কি না বা এটি ক্যান্সারজনিত কোনো সমস্যা কিনা সেটি বোঝার জন্য কি বায়োপসিটাই আপনাদের অবশ্যই ক্লিনিক্যালি অবশ্যই দেখতে হবে কারণ একটা নর্মাল যে আলসার আর একটা ম্যালিগন্যান্ট মানে ক্যান্সারের আলসার এই দুটোর মধ্যে কিন্তু চরিত্রগত পরিবর্তন থাকে ডিফারেন্স থাকে পার্থক্য থাকে তারপরেও কনফার্ম হতে গেলে অবশ্যই আমাকে বায়োপসি করতে হবে কারণ বায়োপসি ছাড়া একটা ক্যান্সারের চিকিৎসা শুরু করা যাবে না আচ্ছা তো নিশ্চিত যখন হন যে আসলে এটি ক্যান্সার এর পরবর্তীতে পদক্ষেপ কী থাকে আপনাদের কাছে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সেটা হচ্ছে যে একটা যে কোনো জায়গার একটা ক্যান্সার ধারণা করা হওয়ার পরে কনফার্ম হওয়ার পরে যে হ্যাঁ ওখানে একটা ক্যান্সার আছে এরপরে আমাদেরকে নির্ধারণ করতে হয় যে ক্যান্সারটা আসলে কোন পর্যায়ে আছে আপনি যেটা বলছিলেন অর্থাৎ স্টেজ বলি আমরা রোগীরা আমাদের কাছে জিজ্ঞেস করে এখন হ্যাঁ এখন রোগীরাও কিন্তু জেনে গেছে স্টেজিং গ্রেডিং সম্পর্কে জানতে চায় যে আসলে এটা কোন স্টেজে আছে কোন পর্যায়ে আছে কারণ স্টেজিং এর উপরে কিন্তু এই চিকিৎসা এবং চিকিৎসা পরবর্তী ফলাফল আউটকাম যেটা আমরা বলি সেই জিনিসটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে এই স্টেজের উপরে সো আমাদেরকে স্টেজ নির্ধারণ করতে হয় এবং এই স্টেজ নির্ধারণ করতে গেলে আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেটা এক এক ক্যান্সারের জন্য এক এক রকম এক এক পরীক্ষা দিয়ে এক একটা ক্যান্সারের স্টেজ নির্ধারণ করা যায় বাট আগে আমাদেরকে এই পর্যায় নির্ধারণ করে তারপরে চিকিৎসার দিকে অগ্রসর হতে হয় যে স্টেজেই থাকুক না কেন আপনাদের যে ক্যান্সারের রোগীর চিকিৎসার ক্ষেত্রে কেমো বা রেডিওটা মোটামুটি সাধারণ একটা চিকিৎসা পদ্ধতি সেগুলো যখন সিলেক্ট করেন যে আসলে কোন রোগীর ক্ষেত্রে কোন জিনিসটা কতটুকু ডোজে দিবেন সেটি কিভাবে নির্ধারণ করেন আপনারা প্রথম কথা হচ্ছে যে পর্যায় নির্ধারণ করার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আসলে কী ধরনের চিকিৎসা দেওয়া হবে এবং ক্যান্সারের ক্ষেত্রে প্রধান চিকিৎসা যেগুলো তার মধ্যে একটা হচ্ছে অপারেশন সার্জারি একটা হচ্ছে রেডিওথেরাপি এবং আরেকটা হচ্ছে কেমোথেরাপি এই তিনটা মূলত ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এবং এই তিনটারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিভিন্ন পর্যায়ে সাধারণত আমরা জানি যে ক্যান্সারের চারটা স্টেজ থাকে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর সাধারণত স্টেজ ওয়ানটাকে প্রাথমিক স্টেজ ধরা হয় এবং স্টেজ ফোরটাকে অনেক অ্যাডভান্স স্টেজ যেটা ছড়িয়ে গেছে অন্য কোথাও এরকম ধারণা করা হয় তো অ্যাকর্ডিং টু স্টেজ আসলে চিকিৎসাটা ঠিক করতে হয় যে কোন ধরনের চিকিৎসা আমরা দেব এবং যেমন অপারেশনের কথা যদি বলতে চাই অপারেশন এবং রেডিওথেরাপি এই দুটো জিনিসই কিন্তু লোকাল চিকিৎসা অর্থাৎ যেই জায়গায় রোগটা হয়েছে সেই জায়গার জন্য আমরা চিকিৎসা করছি মূলত আর কেমোথেরাপি যেটা বলা হয় সেই কেমোথেরাপি আসলে এটা একটা সিস্টেমিক চিকিৎসা অর্থাৎ এটা যেই জায়গায় রোগটা আছে সেই জায়গাতে যেমন কাজ করবে পাশাপাশি যেহেতু এটা রক্তের মাধ্যমে বা আমাদের ওরাল ক্যাভিটির আমরা মানে কিছু কিছু কেমোথেরাপি ওষুধ রয়েছে যেগুলো খাওয়ার ওষুধ হিসেবেও ব্যবহার করা হয় তো সেগুলোর মাধ্যমে দেখা যায় যে এটা বেসিক্যালি রক্তের মাধ্যমে এটা সারা শরীরে বহমান হয় যে কারণে দেখা যায় যে কখনো কখনো
পেশেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো কিমোথেরাপিতে একটু বেশি হয়, কারণ এটা নর্মাল সেলের চাইতে নর্মাল সেলকে যেমন ধ্বংস করে পাশাপাশি অ্যাবনর্মাল সেলকে যেমন ধ্বংস করে পাশাপাশি নর্মাল সেলগুলোকেও কিছু এফেক্ট করতে পারে, যে কারণে এই সিস্টেমিক থেরাপিতে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয়। কিন্তু চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি তিনটারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এই যে আপনি যেটি বলছিলেন পার্শ্ব প্রতিক্রিয়ার কথা, এই ভয়টা কিন্তু অনেকের তখন কাজ করে, অনেকেই সেই চিকিৎসাটা নিতে চান না। আমাদের এখানে চিকিৎসা করতে আসলে অবশ্যই পেশেন্টরা সবার আগে এই বিষয়টা নিয়েই তারা কনসার্ন থাকেন যে চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া সহ্য করতে পারবেন কিনা। তো এক্ষেত্রে আমাদের, আমরা অ্যাজ এ ক্যান্সার স্পেশালিস্ট, আমাদের যেটা প্রথম কাজ হয় সেটা হচ্ছে যে রোগীর পারফরমেন্স স্ট্যাটাসটাকে বিবেচনা করা, এবং এটারও ইন্টারন্যাশনাল গাইডলাইন রয়েছে, গ্রেডিং রয়েছে যে পারফরমেন্স স্ট্যাটাস আসলে কোন লেভেলে রয়েছে। একটা লেভেল পর্যন্ত চিকিৎসা দেওয়া যায়, টলারেট করতে পারবে, পার্শ্ব প্রতিক্রিয়া হবে সেগুলোকে ম্যানেজ করার জন্য কিছু ওষুধপত্র রয়েছে, কিছু বা পেশেন্টকে কাউন্সিলিং রয়েছে, সেগুলোর মাধ্যমে ম্যানেজ করা যায়। বাট একটা পর্যায়ের পারফরমেন্স স্ট্যাটাস কিন্তু কোনো ধরনের ক্যান্সারের চিকিৎসা দেওয়ার মতন পরিস্থিতি থাকে না। তখনও যদি কোনো পেশেন্ট ক্যান্সারের চিকিৎসা পেয়ে থাকে তাহলেই কিন্তু ওই হিতে বিপরীত সমস্যাগুলো বেশি হয়। সে কারণে পারফরমেন্স স্ট্যাটাস ক্যান্সারের চিকিৎসা দেওয়ার আগে বিবেচনা করাটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের দায়িত্বের মধ্যে পড়ে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হেড নেক ক্যান্সার এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে ধূমপান কিন্তু অনেক বড় একটি ফ্যাক্টর বা ঝুঁকির কারণ হিসেবে এটি বিবেচিত করা হয় যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে, স্পেশালি হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে। তাই অবশ্যই চেষ্টা করব আমরা ধূমপানমুক্ত থাকতে, আমাদের নিজেদের জীবনকে অবশ্যই ধূমপানমুক্ত রাখতে, এবং এই জাতীয় জটিল থেকে, জটিলতর রোগ থেকে নিজেদের দূরে রাখতে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, বাংলাদেশ 6 ঋতুর দেশ, নাতিশীতোষ্ণ একটি দেশ, সিজনাল পরিবর্তন এখানে বেশি হয়, সিজনাল পরিবর্তনের সাথে মানুষের দেহের সাথে, দেহ ঘড়ির সাথে একটা সম্পর্ক রয়ে গেছে। সিজনাল পরিবর্তন চেঞ্জের সাথে সাথে মানুষের দেহ মাঝে মাঝে ভারসাম্যতা হারায় ফেলে, বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। এই সিজনাল রোগগুলোর মাঝে সাধারণত দেখা যায় একটা ফিভার, সর্দি, কাশি, এটা হতে পারে। এই দুটাই সিজনাল চেঞ্জের সাথে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট এগুলো হয়ে থাকে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।